সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলাতেও 24 এপ্রিল সোমবার থেকে শুরু হলো বিশ্ব টিকাকরণ সপ্তাহের বিশেষ অভিযান। আগামী 30 এপ্রিল 2023 পর্যন্ত চলবে এই টিকাকরণ কর্মসূচি। জেলার যে সমস্ত শিশুরা এখনও অবধি কোনো টিকা নেয়নি বা যাদের টিকাকরণ সম্পূর্ণ হয়নি বা যে কোনো কারণে বাদ পড়ে গেছে, তাদের সবাইকে টিকাকরণের আওতায় নিয়ে আসাই এই বিশ্ব টিকাকরণ সপ্তাহ অভিযানের মূল লক্ষ্য। ঊনকোটি জেলা ভিত্তিক বিশ্ব টিকাকরণ সপ্তাহ কর্মসূচি সোমবার আনুষ্ঠানিক সূচনা হলো কৈলাসহরের রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালের কনফারেন্স হলে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের সরকার এটাকে এমনভাবে প্রচার করছে, প্রত্যেক শাখায় শাখায় অঙ্গনাদিতে ইয়েতে কি জানি তো সাব সেক্টরে প্রতি জায়গায় জায়গায় আমরা এটা পরিকল্পনা করা হচ্ছে, সেখানে দেওয়া হচ্ছে। তবে কেন আমাদের সবচেয়েতে কম হবে, এটাই আমার সবচেয়েতে বড় মানে অনুরোধ থাকবে যাতে এটা ফুলফিল হয়। কারণ ভ্যাকসিন নিলে যে আমরা জীবনে যে সব বেঁচে যাব বা অসুখ হবে না, এটা তো এমন নয়। সেদিন আমাকে একজন বলছিলেন যে আর চিকিৎসা করে কী হবে, আর কি চিকিৎসা করে কোনো লাভ হচ্ছে না, আর চিকিৎসা করে এভাবেই মরবো। তখন আমি ওনাকে বলছিলাম যে দেখুন, চিকিৎসা যদি করে যদি মানুষ নাই মরতো তবে ডাক্তাররাও তো অসুস্থ হতো না। চিকিৎসা এটার জন্যই করা, আপনি বাঁচার জন্য তো বটে, তবে চিকিৎসার কারণটা হলো আপনি যাতে মরার সময় যাতে একটু শান্তি করতে পারেন, তার জন্যই চিকিৎসাটা মেন। অসুখ হবে, চিকিৎসা করবো, হয়তো কেউ ভালো হবে কোনো কারণে, হয়তো এটা প্রত্যেকের অসুখ তো আর ভালো হয় না, তাহলে তো আমরা মরতামই না। তাই চিকিৎসাটা যাতে ভালোভাবে হয়, আমরা যাতে শান্তিতে থাকতে পারি তার জন্য চিকিৎসা। তাই একটা বাচ্চা সেই চারা গাছেই যদি আমরা জল দিয়ে যদি পোকা নিরিখ না করি, পোকাটা বেছে না ফালাই, তবে তো চারা গাছটা উঠতেই সেটা মারা যাবে। আমরা যখন গাছটা লাগাবো যে এটা থেকে ফল পাবো, এটা আমাদের জীবনের অনেক কিছু হবে। একটা শাল গাছ আমরা কাঠের জন্য লাগাই, একটা আম গাছ আমরা ফলের জন্য লাগাই, একটা ফুল গাছ আমরা ফুলের জন্য লাগাই। তার জন্য প্রত্যেকটা কাজে আমরা কুকুরকেও তো ভ্যাকসিন করা হয়, কুকুর কামড় দিলে মানুষকে বিষে ধরে, তার জন্য প্রতিটা জিনিস। উপস্থিত শিশুদের নিজের হাতে টিকা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন তথা অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী চপলা দেব রায়। জেলাভিত্তিক এই অনুষ্ঠানে সোমবার উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জে বি ডার্লো, জেলা টিকাকরণ আধিকারিক ডক্টর সন্দীপন ভট্টাচার্য, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর নিকেন্দ্র দেববর্মা এবং ভারপ্রাপ্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।